السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إنا لله تبارك وتعالى وتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة প্রিয় উপস্থিতি, পবিত্র মাহে রমাজান শেষ দশক চলতেছে। পবিত্র মাহে রমাজানের এই শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির বিশেষ দশক। এই শেষ দশকে আল্লাহ তাআলা অনেক জাহান্নামী কয়দিকে জাহান্নামের থেকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে থাকেন এবং অনেক মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের তালিকা থেকে নাম কেটে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিয়ে থাকেন। আমি যে হাদিসখানা পাঠ করেছি, এই হাদিসের ভিতরে এই কথাই এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাজানের এই শেষ দশকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতিদিন প্রত্যেক মুসলমানের কম পক্ষে একটা দোয়াকে কবুল করে থাকেন বলি সুবহানাল্লাহ। এই যে দুইটা কথা একটা হাদিসের ভিতরে একই সাথে আসছে। হাদিসের প্রথম অংশের ভিতরে আসলো হলো যে আল্লাহ তাআলা অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর পরের অংশের ভিতরে আসলো যে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের প্রতিদিন কমপক্ষে একটা দোয়াকে কবুল করে থাকেন। মুহাদ্দিসিনে কিরাম এই দুইটা কথাকে, প্রথম কথা হলো জাহান্নাম থেকে মুক্তি দেন, আর দ্বিতীয় কথা হলো যে আল্লাহ তাআলা মুসলমানের একটা দোয়া কমপক্ষে কি করেন, কবুল করেন। এর দ্বারা শিক্ষা দেয় হলো এই কথা যে আমাদের যেই সকল মুরব্বী স্বজন আপনজন যারা দুনিয়ার থেকে চলে গেছে এবং জাহান্নামের আসামি হয়ে আছে, জাহান্নামের কয়দি হয়ে আছে, আমরা আমাদের দোয়ার ভিতরে তাদেরকে সামিল করব, আমরা আমাদের দোয়ার ভিতরে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইব। তো যেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে ওই দোয়াটা যদি এই দোয়া হয়ে যায় তাহলে আমাদের আপনজন যারা জাহান্নামের কয়দি হয়ে আছে আল্লাহ তাআলা আমাদের দোয়ার ওসিলায় তাদেরকে জাহান্নামের কয়দি হওয়া থেকে মুক্ত করে দিবেন। কথা বুঝে আসছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যে সকল মৃত্যু মুর্দা যারা দুনিয়ার থেকে চলে গেছে তারা তো আর এখন কোনো আমলও করতে পারছে না, দোয়াও করতে পারছে না, তাদের মুক্তির উপায় কি? আমরা মাহে রমজানে যেহেতু আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন এই জন্য আমাদের আপনজনের জন্য আমরা বেশি বেশি করে কি করব, দোয়া করব। বিশেষ করে দোয়া কবুলের যেই সময়গুলি রয়েছে, যেমন ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহেরির সময় দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয়, এই দোয়া কবুলের বিশেষ বিশেষ সময়গুলিতে আমরা বিশেষ করে তাদেরকে স্মরণ করব এবং তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়ার উসিলায় তাদেরকে মাফ করে দিবেন, আমাদেরকেও মাফ করে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের সবাইকে মিলায় দেবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন।